তো কিশোরী বয়সে মা হলেন 16 প্লাস হবো তখন 16 প্লাস কিশোরী তো অবশ্যই মানে তখন মা হওয়ার কথা না মানে মেডিকেল সায়েন্স যেটা বলে যে 20 এর আগে মা হওয়াটা ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ তো ওই বয়সে অন্তত 18 হওয়া উচিত মিনিমাম এটা তো একেবারে মিনিমাম গভর্নমেন্টের রুলস তো 18 কিন্তু বলে যে 20 এর আগে হওয়াটা রিস্কি নানা কারণে তো ওই বয়সে মা যে হলেন তখন কি মাতৃত্ব জিনিসটা তখন বুঝতে পেরেছেন যে আসলে মা হচ্ছি আমি আসলে মানে তো আমি আগেই বলেছি আমি তো টাঙ্গাইল শহরে বড় হয়েছি চার দেয়ালের মধ্যে তো ওদের বাড়িটা হচ্ছে গ্রাম খোলামেলা তো আমার সমবয়সী আমার থেকে একটু বড় ওদের মানে আমাদের অনেক ভাস্তি আছে ভাসুরের মেয়েটে তো দেখা যেত যে আমার বাবু পেটে আমার যে বাবু পেটে এটা আমার মাথায় থাকতো না মানে আমি দৌড়ে ওদের সাথে খেলতে চলে গেছি মা মা খুঁজে খুঁজে কই কই পাচ্ছি না কই গেল দেখতেছে ওইদিকে আমি ওদের সাথে গুল্লা শুট খেলতেছি বা কিছু দৌড়াদৌড়ি করতেছি লাফালাফি করতেছি মানে এই বিষয়টা আসলে আমি এখন যেটা উপলব্ধি করি যে টুনি বউ নামে একটা মুভি দেখছি তো আসলে আমার লাইফটা না ওরকমই ছিল মানে আর যখন আমার বাবুটা হলো তখন তো অনেক ছোট আমি তো বাবুটা হওয়ার পর হচ্ছে যখন ব্রেস্ট ফিটিং করাতে বলতো তো তখন আমি বলতাম ও কান্না করলে আমি বলতাম ভাইয়া কান্না করো না এরকম করতাম তো আমার শাশুড়ি আমার মা দুজনেই বলতো মায়ের বাড়িতে যে ওগুলো করতাম যে আচ্ছা তোমার তো এটা তো তোমার ছেলে কেন তুমি ওকে ভাইয়া বলতেছো মানে ওই বয়সটাতে তো আসলে সবাইকে ভাইয়া বলতাম ওই বোধটাই তৈরি হয় নাই তৈরি হয় নাই হ্যাঁ তো দেখা গেল একদিন মানে একটু অসুখ হয়েছে বাবার বাড়িতে চলে যাওয়া লাগছে কারণ আমি তো টেক কেয়ার করতে পারি নাই আর মা তো শাশুড়ি তো গ্রামে থাকে ওখানে অনেক বড় একটা সংসার মেনটেন করা লাগে সে ওইভাবে দেখা যায় যে পারতেছে না একদিন যেটা বাড়িতে যে ঘটনাটা ঘটলো তো ওর একটা বোন তো ও তখন ঢাকাতে থাকে আমি তখন গ্রামে থাকি ও ঢাকাতে পড়ে জগন্নাথে না কোথায় তখন মাস্টার্স করতেছে তো হচ্ছে শেলি আপু আমাকে বলতেছিল যে জানিস ওই বাড়িতে একটা বাচ্চা হয়েছে বাচ্চাটা এত সুন্দর বাচ্চাটাকে পড়িয়ে নিয়ে গেছে তো এগুলো বলে আমি এই খাটে ওই খাটে বসে শুয়ে আছি দুজনে এখন আমি আমার ছেলেটাকে নিয়ে রাতে এই খাটে শুয়েছি ওই পাশের খাটে এখন রাতে খাটের যে চাপা থাকে তো বাবুটা চাপা দিয়ে পড়ে গেছে এখন পড়ে দিয়ে কান্নাকাটি করতেছে এখন সারা খাট খুঁজে তো আমি পাইতেছি না আমি তো চিল্লাচিল্লি করতেছি আর উপর দিকে তাকায় আছি আল্লাহ আমার বাচ্চা পড়িয়ে নিয়ে গেছে এইটা শুনে তো আমার শ্বশুর শাশুড়ি পাশের ঘর থেকে দৌড়ে এসে দরজা আমরা যে দরজা খুলবো আমরা দুইজনই পাগলের মতো খালি উপর দিয়ে খুঁজতেছি জালনা দিয়ে খুঁজতেছি কই নিয়ে গেল কান্না করতেছে তো আমার শ্বশুর এসে দরজা খুলতে বসে দরজা খুলে মানে আমরা এরকম পাগলের মতো করতেছি দেখে আমাদের দুইজনকে প্রথমে ধমক দিয়ে থামালো পরে বললো কই কান্না করতেছে কান্নার আওয়াজ পাইতেছি তারপর খাটের নিচ থেকে বাবুটাকে বের করে আসলে পরিণয় নাই